হ্যালো, আমি ভালো দেখতে পাচ্ছি না, কিন্তু আশা করি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। টেকনিক্যাল প্রবলেম তো সবসময় থাকে, কিন্তু আশা করি আমি এখন লাইভ হয়েছি। আর আমি কমেন্টসগুলো দেখতে পারবো না, কারণ কমেন্টসগুলো দেখার মতো সাপোর্ট আজকে আমার নেই। সো আই এম জাস্ট স্টার্টিং, হোপফুলি দ্যাট ইউ আর গোয়িং টু বি এবল টু সি মি। আপনাদের সকলকে নমস্কার। ঠিক আছে, আমি শুরু করি, আস্তে আস্তে শুরু করি। শুরু করলে বোঝা যাবে কেমন যাচ্ছে। আমি চেষ্টা করব কমেন্টসগুলো পড়তে, কিন্তু মনে হচ্ছে একটুখানি অসুবিধা হবে কমেন্টসগুলো পড়তে আমার কাজে। আজকে যেটা ভেবেছি সেটা হলো যে আমার প্রিয় মিউজিক ডাইরেক্টর, সবসময় সিকোয়েন্সিয়ালি হয়তো আমি তাদের নাম বলতে পারবো না, কিন্তু এই দীর্ঘকাল ধরে যেটুকু শিখেছি, যেটুকু বুঝেছি, তার উপরে তাঁরা যেভাবে মান্নাদেকে দিয়ে, মান্না কাকুকে দিয়ে গানগুলো গাইয়েছেন, সেইভাবে তাদের কিছু কিছু মানুষের কথা স্মরণ করে আমি এগিয়ে যাব। আর যাদের কথা বলতে পারবো না, সবার তো উল্লেখ করা সম্ভব নয়। উনি ওনার দীর্ঘ ওরকম একটা মিউজিক্যাল ক্যারিয়ারে প্রচুর মিউজিক ডাইরেক্টরের সান্নিধ্য করেছেন এবং তাদের গান গেয়েছেন। আমি চেষ্টা করব যতটা, যতজনকে সম্ভব মনে করার। একটু দু একটা গান আগে গেয়ে নিই। হারমোনিয়ামটা যদি লাউড থাকে তাহলে একটু কমেন্ট করবেন। আই থিঙ্ক ইটস অলরাইট। দুজনের কথা আগে বলে রাখি, একটা হচ্ছে শ্রী হেমন্ত মুখোপাধ্যায় এবং আরেকজন হচ্ছেন মান্না দে। ওদের গানের ওপরে, ওদের যে মিউজিক ডাইরেকশনের যে মুনশিয়ানা, সেটা অনেক সময় ঢাকা পড়ে গেছে। সেইটা ওরা এত ভালো সঙ্গীতশিল্পী ছিলেন যে গানটা ছাপিয়ে সঙ্গীতের কথাটা কখনো ওঠেনি। তাই আমি আজকে শুরু করছি একটা মান্না কাকু তৈরি করা একটা গান দিয়ে শুরু করছি। ভিজিবিলিটি সম্বন্ধে খুব একটা শিওর নই। যাই, জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই, জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই, পাছে ভালোবেসে ফেলতাই দূরে দূরে রই, জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই, পাছে ভালোবেসে ফেলতাই দূরে দূরে রই। আমারে পথে শুধু আমারে পথে
পথে শুধু আসে মরুভূমি ধুধু আমার পথে শুধু আসে মরুভূমি ধুধু আমি কিভাবে বাঁচাবো তোমার মাধবী আছে ভালোবেসে ফেলো তাই দূরে দূরে রই জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই আছে ভালোবেসে ফেলো তাই দূরে দূরে রই কত পেয়ালা লাঞ্ছনার আমি নীরবে করি যে পান কত পেয়ালা লাঞ্ছনার আমি নীরবে করি যে পান আর যারা সুধা নিয়ে চলে তুমি দাও গো তাদেরই গান তুমি দাও গো তাদেরই গান কত পেয়ালা লাঞ্ছনার আমি নীরবে করি যে পান আর যারা সুধা নিয়ে চলে তুমি দাও গো তাদেরই গান তুমি দাও গো তাদেরই গান এমনই বিভেদ কত মনে আসে অবিরত এমনই বিভেদ কত মনে আসে অবিরত দুটি ভিন্ন জীবন যেন না মিলিত আছে ভালোবেসে ফেলো তাই দূরে দূরে রই জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই আছে ভালোবেসে ফেলো তাই দূরে দূরে রই আমি মানে একদমই শিওর নই যে কীরকম সাউন্ড আপনাদের কাছে যাচ্ছে এবং কমেন্টসগুলো আমি দেখতে পাচ্ছি না কাজে আমার পক্ষে ডিসিশন নেওয়া মুশকিল যে কী গান করছি এখন যেহেতু শুরু করে ফেলেছি হোয়াট আইল ডু ইজ আইল জাস্ট ক্যারি অন লাইক দিস আপনাদের কমেন্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি না যেটা বললাম মান্নাদের পরে ফিরে আসছি শ্রী হেমন্ত মুখোপাধ্যায়তে উনি একজন অসাধারণ অসাধারণ অসামান্য মিউজিক ডাইরেক্টর ছিলেন এবং বেশি যন্ত্র উনি ব্যবহার করা পছন্দ করতেন না সেতার বাঁশি বেহালা খুব বেশি হলো একটু ক্ল্যারিয়নেট একটু পিয়ানো এই ছিল না যন্ত্র বেশি যে খুব একটা অর্কেস্ট্রেশনে বিশ্বাস করতেন তাও নয় কিন্তু বহু অসাধারণ গান সৃষ্টি করেছেন উনি অর্কেস্ট্রেশনও যেরকম সেই রকম ক্লাসিক্যাল অঙ্গের এবং সেই রকম সহজ সরল ফোক গান সব রকমের গানই উনি সৃষ্টি করেছেন এবং উনি সর্বদা বলতেন আমি গান বাজনা সেরকমভাবে শিখিনি কিন্তু ওইটা যদি গান বাজনা না শিখে যদি ওইটা করা যায় তাহলে আমার মনে হয় অনেকেরই গান বাজনা না শিখেই ওরকমভাবে মিউজিক করা উচিত তা আমি ওনার তৈরি করা একটা কীর্তনাঙ্গের গান শোনাচ্ছি শুনুন
ওগো চন্দ্র বদনী, ওগো চন্দ্র বদনী, সুন্দরী ধ্বনি, তোমায় দেখে কি ভোলা যায়। ওগো চন্দ্র বদনী সুন্দরী ধ্বনি, তোমায় দেখে কি ভোলা যায়। ওগো চন্দ্র বদনী সখী, চন্দ্র বদনী সুন্দরী ধ্বনি, তোমায় দেখে কি ভোলা যায়। সখী চন্দ্র বদনী, বারে হেরিলে তব মুখ খানি, বারে হেরিলে তব মুখ খানি, বারে হেরিলে তব মুখ খানি, আখি দুটি ফিরে ফিরে যায়। ওগো চন্দ্র বদনী সুন্দরী ধ্বনি, তোমায় দেখে কি ভোলা যায়। ওগো চন্দ্র বদনী, এনায়ন নীলে তুমি চন্দ্রমা, ঝরালে যে কত রূপের সুষমা, এনায়ন নীলে তুমি চন্দ্রমা, ঝরালে যে কত রূপের সুষমা, তুমি তো জানো না তোমারি মাধুরী, তুমি তো জানো না তোমারি মাধুরী, আমার প্রাণে কি দোলা দেয়। ওগো চন্দ্র বদনী সুন্দরী ধ্বনি, তোমায় দেখে কি ভোলা যায়। ওগো চন্দ্র বদনী, যতবার দেখি এত রূপ সখী, মনে হয় যেন দেখি নাই, দেখে দেখে সব মেটে না আঁখি, আঁখি পানে যে থাকি তাই, সে কোন জনমে ছিলে সঙ্গিনী, মনে নাই তবু মনে হয় চিনি, সে কোন জনমে ছিলে সঙ্গিনী, মনে নাই তবু মনে হয় চিনি, তুমি তো জানো না তোমারি বধুয়া, তুমি তো জানো না তোমারি বধুয়া, আঙ্গিনায় এসে ফিরে যায়। ওগো চন্দ্র বদনী সুন্দরী ধ্বনি, তোমায় দেখে কি ভোলা যায়। ওগো চন্দ্র বদনী সুন্দরী ধ্বনি, তোমায় দেখে কি ভোলা যায়। ওগো চন্দ্র বদনী, আমার মোবাইল স্ক্রিনে আমি একটু অন্ধকার মতো দেখছি, এখানে কিন্তু খুব রোদ্দুর উঠেছে, আলো ঝলমলে অবস্থা। তা আপনারও কি ছবিটা অন্ধকার দেখছেন না আলো আছে, রাশার আলো আছে নাকি?
আমি কিন্তু বুঝতে পারছি না, কাজে আমাকে এইভাবেই গিয়ে যেতে হবে, কারণ যেটা বললাম কোনো কমেন্টস দেখার সাপোর্ট আমার এখানে নেই। এখন একজন দুজন মিউজিক ডাইরেক্টর ছিলেন সেই সমকালীন, সেই সময়কার, একজন হচ্ছেন নচিকেতা ঘোষ এবং আরেকজন সুধীন দাশগুপ্ত, এবং বোম্বেতে ছিলেন সলিল চৌধুরী। এদের তিনজনের ওপর আমার যেটা বক্তব্য সেটা হলো যে এরা ভীষণ এক্সপেরিমেন্টাল সুরকার, এবং তিনজনেরই অগাধ ক্ষমতা, ক্লাসিক্যাল, গজল, ভজন, ঠুংরি, সেখান থেকে আরম্ভ করে ওয়েস্টার্ন, জ্যাজ, পপ এবং রীতিমতো এক্সপেরিমেন্টাল গান প্রডিউসার এনারা করতে পারতেন, এবং অবভিয়াসলি অনেক রকম অর্কেস্ট্রেশন, অবশ্যই লাউড নয়, এখনকার দিনের মতো লাউড নয়, বিউটিফুল টিউনফুল অর্কেস্ট্রেশন ওরা সব এক্সপেরিমেন্ট করতেন। তা আমি ওই তিনজনের পরপর একটা করে গান গেয়ে ফেলি, যেটা মুডে আসছে সেটাই গাইছি, শুনুন আপনারা। আগে হলো সলিল চৌধুরী। এখন কী হয়েছে, এই লকডাউনের বাজারে মিউজিশিয়ান পাওয়া যায় না, আর আমি যতটুকু গান বাজনা করেছি সমস্তটাই মিউজিশিয়ানসদের নিয়ে, আর এই এইসব ধরনের সৃষ্টি করতে গেলে মিউজিশিয়ানসদের প্রচণ্ড প্রয়োজন হয়, এবং অন্তত একটা তবলা প্লেয়ার না থাকলে খুবই অসুবিধা গান করার। তবু চেষ্টা করছি আপনাদের যতটা পারি শোনাচ্ছি। ও গঙ্গার যমুনা কি গহরী হ্যা ধার, আগে যা পিছে সবকো জানা হ্যা উস পার, धरती कहे पुकार के बीज बिछा ले प्यार के, धरती कहे पुकार के बीज बिछा ले प्यार के, मौसम बीता जाए, मौसम बीता जाए, मौसम बीता जाए, मौसम बीता जाए, अपनी कहानी छोड़ जा, कुछ तो निशानी छोड़ जा, अपनी कहानी छोड़ जा, कुछ तो निशानी छोड़ जा, कौन कहे इतार तू फिर आए न यार, मौसम बीता जाए, मौसम बीता जाए, तेरी राह की गलियों में नैना बिछाई, तेरी राह की गलियों में नैना बिछाई, गली गली कोयल काली तेरे गीत गाए, तेरे गीत गाए, अपनी कहानी छोड़ जा, कुछ तो निशानी छोड़ जा, मौसम बीता जाए, मौसम बीता जाए। भाई रे नीला अंबर मुस्काए, हर सांस तेरा ये गाए, हाय तेरा दिल क्यों मुरझाए, नीला अंबर मुस्काए, हर सांस तेरा ये गाए, हाय तेरा दिल क्यों मुरझाए, ओ
सावन के बंसी में तू भी कई धुन बजा ले भाई, तू भी मुस्कुरा ले। अपनी कहानी छोड़ जा, कुछ तो निशानी छोड़ जा, मौसम बीता जाए, मौसम बीता जाए, मौसम बीता जाए, मौसम बीता जाए, भाई रे भाई रे, ओ ओ भाई रे, ओ भाई रे, ओ भाई रे। এটি ছিল দো বিঘা জমিন ছবির গান। আমি এখনো মানে শিওর নই যে ছবিটা আপনাদের কাছে চকচকে যাচ্ছে কিনা। ছবি ঠিক আছে, কেন আমি ভীষণ অন্ধকার দেখছি, আমি তো টেকনোফোবিক লোক বুঝেছেন, এসব ম্যানেজ করে বসে আর কি। এরমভাবে তো গান বাজনা করাও খুব মুশকিল, কিন্তু চেষ্টা করছি। শুনুন, এবার একটা নচিবাবুর তৈরি করা একটা সুর করছি। ক ফোঁটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে, ক ফোঁটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে, পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে খানে তুমি আসবে, কফোঁটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। কটা রাত কাটিয়েছ জেগে স্বপ্নের মিথ্যে আবেগে, কটা রাত কাটিয়েছ জেগে স্বপ্নের মিথ্যে আবেগে, কি এমন দুঃখকে সয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে, পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে খানে তুমি আসবে, কফোঁটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে, হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার, শোনোনি তো কান পেতে অস্ফুট কোনো কথা তা, হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার, শোনোনি তো কান পেতে অস্ফুট কোনো কথা দা, আজ কেন হাহাকার করো সে কথায় ইতিহাস গড়ো, আজ কেন হাহাকার করো সে কথার ইতিহাস গড়ো, কি এমন দুঃখকে সয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে,
পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে খানে তুমি আসবে, কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে, পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে খানে তুমি আসবে, কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। তাহলে কি ভেবেছিলাম এরপরে সুধীন বাবু, তাই তো? আচ্ছা, এইগুলো দেখুন আপনাদের চেনা মনে হয়, চেনা পরিচিত গান শোনালাম। সুধীন দাশগুপ্ত এক মহাশয়, এক অদ্ভুত সুরকার ছিলেন আমার মতে। একজন মিস্টিক সুরকার বলতে যা বোঝায়, আমি জানি না ভাষাটা ঠিক বললাম কিনা, সুধীন বাবু তাই আমার কাছে। আমাকে, আমার সঙ্গে তার সাক্ষাৎ হয়নি, আমি তাকে চোখে দেখিনি, কিন্তু কাকুর কাছে অনেক গল্প শুনেছি তার মিউজিক কম্পোজিশনের কিছু কিছু দিক, কীভাবে উনি করতেন পিয়ানো বাজিয়ে কম্পোজিশন, সেগুলো শুনেছি। এবং এটাও জানি যে তিনি মানে ওয়েস্টার্ন, ইস্টার্ন, ফোক মিউজিক, নেম এনিথিং, তিনি ছিলেন তার মাস্টার এবং এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালোবাসতেন। তা একটা এক্সপেরিমেন্টাল গান আমি আপনাদের শোনাচ্ছি, যেটা পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা। অবভিয়াসলি মালাকাকুর বেশিরভাগ গানই পুলক বন্দ্যোপাধ্যায়, প্রণব রায়, গৌরীপ্রসন্ন মজুমদার এদের লেখা, তার মধ্যে ম্যাক্সিমাম বোধ হয় পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা। এবং এই গানটি আমি যখন ওনার সঙ্গে শেষবার দেখা হয়েছিল ব্যাঙ্গালোরে গিয়ে, আমি ওনার কাছে বসে এই গানটা শিখেছিলাম। এই গানটি আমি পুরো শিখেছি ওনার কাছে বলতে পারবো। আর প্রসঙ্গত বলে রাখি দুটো কথা, এই যে টুপি পরে আমি গান করি, বুঝতেই পারছেন মান্নাদের মতো একটা বিশাল একটা একটা জায়ান্ট অফ এ মিউজিশিয়ান, তার টুপি মাথায় দিয়ে গান করার ধৃষ্টতা আমার কোনোদিনই ছিল না, আজও নেই, কিন্তু তিনি মারা যাবার আগে আমাকে সেই অডাসিটিটা দিয়ে গেছেন। ব্যাঙ্গালোরে যখন দেখা হয়েছিল, উনি ওনার আলমারি খুলে টুপি, জামা ইত্যাদি জিনিসগুলো আমাকে, কিছু কিছু জিনিস, পার্সোনাল জিনিস আমায় দিয়ে দিয়েছিলেন। আমি একটা রুমাল নিয়ে এসেছিলাম আর টুপিগুলো বিশেষ যত্ন করে আর কিছু জামা নিয়ে এসেছিলাম। আমি বলেছিলাম এই টুপিগুলো আমি সব রেখে দেবো যত্ন করে, কাকু বলে রেখে দেবে মানে আমি তোমায় রেখে দেওয়ার জন্য দিচ্ছি না। আমি বললাম তার মানে? বললো এগুলো পরবে এবং পরে এগুলো পরে তুমি স্টেজে গান করবে। এবং ইমিডিয়েটলি আমি বললাম যে আমার সে অডাসিটি নেই আপনার টুপি পরে স্টেজে ওঠার। উনি বললেন আমি তোমাকে এখন এই অডাসিটিটা দিচ্ছি, অ্যান্ড মেক শিওর ইউ ওয়্যার দ্য হ্যাট, বলে একটুখানি টুপিটা অ্যাডজাস্ট করে দিলেন আমার মাথায়। বললেন বাহ, তোমার মাথায় বেশ ভালো ফিট হয়েছে। সেই থেকে আমি টুপি পরে গান করি এবং আমার গানের মধ্যে ভালো মন্দ ভুল ত্রুটি সবই থাকবে, কিন্তু যে ছাপটা আপনারা পাবেন এই গায়কী, এই গায়ন শৈলীটার জন্যই আমি ছোটবেলায় প্রায় দশ বারো বছর বয়স থেকে পাগল হয়ে গেছিলাম ওই শিল্পীর স্টেজ পারফরমেন্স শুনে। আমার সঙ্গে কিন্তু রেকর্ডের কোনো মিল খুঁজবেন না প্লিজ। কেন বলছি, রেকর্ড আপনারা সবাই শুনেছেন, আমরা রেকর্ডটাতেই বেশি স্বাচ্ছন্দ্য, কিন্তু উনি স্টেজে যেভাবে গাইতেন সেটা আমি পছন্দ করতাম। আমাকে উনি ওইভাবেই গাইতে বলেছেন, বলছেন একদম কপি পেস্ট করাই মাছিমারা ক্যারানির মতো তুমি ওরকম গান করবে না, যার জন্য ট্র্যাকে গান করতে আমার খুব অসুবিধে হয় এবং বাঁধা ধরা নিয়মের মধ্যে হেডফোন কানে দিয়ে দিয়ে ওরকম আমি করতে পারি না। আর উনিও অনেক দূর থেকে মাইক্রোফোনের গান করতেন, আমাকেও সেটা করতে হয়, যেগুলো মডার্ন টাইমসে খুব অসুবিধা হয়। দেখবেন সবাই মুখের মধ্যে মাইক্রোফোন দিয়ে গান করছে, সেটা আমার দ্বারা একবারেই করা সম্ভব নয়। তো সেই আমি একটা অদ্ভুত মিস্টিক গান শোনাচ্ছি, ডিভেট করবো না, প্রান্তরেখা ছবির গান এবং সুধীনবাবুর তৈরি। খুব যত্ন করে উনি এই গানটা তৈরি করেছিলেন এবং উনিও খুব যত্ন করে আমায় শিখিয়ে গেছেন। আশা করি আমি আপনাদের ঠিক মতো শোনাতে পারবো। এক মিনিট অনুরোধ নিচ্ছি, একটুখানি জল খেয়ে নিচ্ছি। যে কদিন আকাশ জুড়ে
যে কদিন আকাশ জুড়ে, যে কদিন আকাশ জুড়ে দল বেঁধে যায় হাঁস, যে কদিন আকাশ জুড়ে দল বেঁধে যায় হাঁস, যে কদিন শিমুল তলায় দাঁড়ায় ফাগুন মাস, যে কদিন আকাশ জুড়ে দল বেঁধে যায় হাঁস, যে কদিন শিমুল তলায় দাঁড়ায় ফাগুন মাস, সে কদিন দূরকে কাছে চেয়েও যা খুশি তাই নিয়ে গান গেয়েও, সে কদিন দূরকে কাছে চেয়েও যা খুশি তাই নিয়ে গান গেয়েও। পলাশের পাতায় ঢাকা পড়ে যে কদিন সূর্য ওঠে ভোরে, পলাশের পাতায় ঢাকা পড়ে যে কদিন সূর্য ওঠে ভোরে, সোনা রং পড়লে গায়ে চমকে ওঠে সে কদিন দূরকে কাছে চেয়েও যা খুশি তাই নিয়ে গান গেয়েও, যে কদিন আকাশ জুড়ে দল বেঁধে যায় হাঁস, যে কদিন শিমুল তলায় দাঁড়ায় ফাগুন মাস, সে কদিন দূরকে কাছে চেয়েও। নিয়মের মন কটা দিন সর্বনাশের ঝোঁকে, ধুলো দিক সব নিষেধের পলক হারা চোখে, নিয়মের মন কটা দিন সর্বনাশের ঝোঁকে, ধুলো দিক সব নিষেধের পলক হারা চোখে, খেয়ালের পক্ষীরাজে চোরে বাঁধা ছক দাও না বদল করে, খেয়ালের পক্ষীরাজে চোরে বাঁধা ছক দাও না বদল করে, সে কদিন ভুলে থেকো সকল অবিশ্বাস, সে কদিন দূরকে কাছে চেয়েও যা খুশি তাই নিয়ে গান গেয়েও, যে কদিন আকাশ জুড়ে দল বেঁধে যায় হাঁস, যে কদিন শিমুল তলায় দাঁড়ায় ফাগুন মাস, সে কদিন দূরকে কাছে চেয়েও যা খুশি তাই নিয়ে গান গেয়েও, সে কদিন দূরকে কাছে চেয়েও যা খুশি তাই নিয়ে গান গেয়েও। যারা যারা দেখছে আমি তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং কি বলবো, আই এম রিয়েলি গ্রেটফুল যে আপনারা বা তোমরা সবাই
কষ্ট করে সময় দিয়ে, মানুষের হাতে তো এখন আর সময় নেই, এখন আমরা ডিজিটাল যুগে পৌঁছে গেছি, সবই ক্লিক অফ এ বাটন, সেইখানে তোমরা এইটুকু আমার গান যে শোনো তার জন্য আমি রিয়েলি কৃতজ্ঞ, এবং দ্যাটস দ্য ইম্প্যাটাস দ্যাট ক্যারিজ মি থ্রু। এবং এনএইচএসে ফুল টাইম অ্যানাস্থেটিস্ট জব করার পর এই গান মেনটেন করা রিয়েলি মুশকিল, এবং আমার গুরু যারা তাদের কাছে আমি শিখেছি, এখনও শিখছি, তারা কেউ কেউ জানেন কেউ কেউ জানেন না, কিন্তু শেখার তো কোনো শেষ নেই। এবং সত্যি কথা বলতে কি, এই যে গানগুলো আমি আপনাদের শোনাচ্ছি, এই গানগুলো আমি ছোটোবেলা থেকে শুনছি, হাজারবার শুনেছি, 2000 বার গেয়েছি, কিন্তু যখনই আন্ডার প্রপার গাইডেন্স আমি শুনি তখনই প্রত্যেক দিন একটা নতুন ডিসকভারি আসে মনে, এবং সেই পথ দেখিয়ে দেবার লোকও আছে। আমি যার অনুরোধে আজকে এখানে গান করতে এসেছি সে হচ্ছে আমার ছোটো ভাইয়ের মতো, আমার নীলরতন সরকারের মেডিকেল কলেজের ছোটো ভাই ডক্টর পরাগবরণ পাল। ওর প্রোগ্রাম করার পরে আমার এত ভালো লাগলো, আমার পরাগ কী সুন্দর তুই বললি সমস্ত মিউজিক ডিরেক্টর, আমার ওইরকমভাবে ওই অ্যানালিটিক্যাল মানে ইন এ ডিসেকশনাল অ্যাপ্রোচ আমার মানে বিচার করার ক্ষমতা নেই, আমি ওইরমভাবে গান বাজনার ওই দিকটা দেখিনি, তবে আমি সুরের দিকটা শুনেছি। এবং পরাগের সঙ্গে আমার এখনও কথা হয়, ও ফরেন্সিকের প্রফেসর, কলকাতায় কাজ করে এবং অবভিয়াসলি গান বাজনায় ভীষণ পারদর্শী, ওর থেকে আমি সবসময় পরামর্শ নিই, পরাগই আমায় এখানে করে দিয়েছে। আর প্রশান্ত রায়, তাকে আমি চিনি না, তিনি আমায় ফোন করে বললেন যে দাদা এখানে গাইতে হবে, আমিও রাজি হয়ে গেলাম, তাই আপনাদের শোনাচ্ছি। এবং প্রশান্ত বলে যে সময়ের কোনো ব্যাপার নেই, আমাকে সময় দেওয়া হয়েছে 1.5 ঘন্টা, তার আগেই শেষ করে দেবো, অতক্ষণ বোর করবো না, এইবার ঝড়ের বেগে সবার গানগুলো গাইতে থাকি। আর এখন কথা বলছি না, মাঝে মুড এসে গেলে দু একটা গল্প শোনাবো। থ্যাংকস এভরিওয়ান, আমি গানগুলো গাইছি, ওকে। একটা গান মদন মোহনজি সুর করেছিলেন এবং কাইফি আজমির লেখা, আমি কতবার গেয়েছি কোনো ঠিক নেই, এটা মদন মোহনজির নাম করে আমি এই গানটা গাইছি। আপনারা শুনে এই গানটা বহুবার আমাকে ভালোবেসেছেন এবং রিকোয়েস্ট করেছেন, এবং অ্যাকচুয়ালি আজকের জন্য আমাকে তিনজনেই একটি গানেরই রিকোয়েস্ট পাঠিয়েছে, তাই জন্য আমি এইটা আরেকবার না আগে পারছি না। ভুল লেখা কথাটা, যা একটা মিনিট আমাকে সময় দিন, আমি নিশ্চয়ই কথাটা ভুল লিখেছি। এই গানটা অদ্ভুত, এটা কাইফি আজমির লেখা, শাবান আজমিজির বাবার, এবং এইটা হিন্দুস্থান কি কসমের গান। আমি জাস্ট হিন্দি তো কখন একটুখানি এটুখানি কনসেন্ট্রেশনের অভাব আমার হয়েছে, আমি নিজেই বুঝতে পারছি বিভিন্ন কারণে, যার জন্য আমি গানটা খুঁজে নিয়ে গানটা শুরু করতে চাই। এইখানে ভায়োলিন যিনি বাজিয়েছিলেন তিনি হলেন আমাদের লক্ষ্মীকান্ত পিয়ারিলালজির সেই জুরির বিখ্যাত পিয়ারিলালজি, ওনার নাম পিয়ারিলাল শর্মা। এই শর্মাজি একটা অদ্ভুত ভায়োলিন পিস বাজিয়েছে, আমি জানি না আমি সেটা কমপ্লিট আপনাদের শোনাতে পারবো কিনা এখানে হারমোনিয়াম বাজিয়ে, কিন্তু চেষ্টা করব। ওকে, আমি একটু কমিয়ে দিলাম রিভার্বটা। এখন আমার ফিডব্যাকের সময় এসে গেছে, আমার স্ত্রী এসে গেছেন, সুস্মিতা এসে বসেছে, সো ও আপনাদের কমেন্টসগুলো পড়ে শোনাবে, আপনারা এইবার কমেন্ট করতে পারেন। हर तरफ अब यही अफसाने हैं, हर तरफ अब यही अफसाने हैं, हम तेरी आँखों के दीवाने हैं, हम तेरी आँखों के दीवाने हैं, हर तरफ अब यही अफसाने हैं, हर तरफ अब यही अफसाने हैं। कितनी सच्चाई है इन आंखों में, खोटे सिक्के भी खरे हो
जाए तू कभी प्यार से देखे जब इधर सूखे जंगल भी हरे हो जाए बाग बन जाए बाग बन जाए जो वीराने हैं हम तेरी आंखों के दीवाने हैं हम तेरी आंखों के दीवाने हैं हर तरफ अब यही अफसाने हैं एक हल्का सा इशारा इनका कभी दिल और कभी जान लूटेगा एक हल्का सा इशारा इनका कभी दिल और कभी जान लूटेगा किस तरह प्यास बुझेगी उसकी किस तरह उसका नशा टूटेगा जिसकी किस्मत में ये पैमाने हैं हम तेरी आंखों के दीवाने हैं हम तेरी आंखों के दीवाने हैं हर तरफ अब यही अफसाने हैं हम तेरी आंखों के दीवाने हैं हम तेरी आंखों के दीवाने हैं हर तरफ अब यही अफसाने हैं हर तरफ अब यही अफसाने हैं এটা ছিল মদন মোহনজির সৃষ্টি করা একটি অপূর্ব গান এবং এরই সঙ্গে আমি হিন্দি ফিল্মে যখন চলেই গেছি আচ্ছা সুস্মিতা বলছে যে বাংলা গান বেশি গাইলেই ভালো হতো আপনারা একটু টেক্সট করুন আমি মিউজিক ডাইরেক্টর ধরে করব বলে আমি সবাইকে টাচ করে করে যাচ্ছিলাম আচ্ছা ঠিক আছে বাংলা গান গাইছি একটা সে তো আবার কাছে এলে সেই তো আবার কাছে এলে এতদিন দূরে থেকে বলো না কি সুখ তুমি পেলে সেই তো আবার কাছে এলে এতদিন দূরে থেকে বলো না কি সুখ তুমি পেলে সেই তো আবার কাছে এলে এ কেমন ভালোবাসা কে জানে কি ভেবে গো ব্যথা দিলে এ প্রাণে কেমন ভালোবাসা কে জানে কি ভেবে গো ব্যথা দিলে প্রাণে ঝরামালা কেন দাও পরায়
ঝরা মালা কেন পরায়ে, ধুলিতে দাও না তারে ফেলে সেই তো আবার কাছে এলে। এতদিন দূরে থেকে বলো না কি সুখ তুমি পেলে, সেই তো আবার কাছে এলে। তুমি তো আমায় ভালো চেনো, তুমি তো আমায় ভালো চেনো, তুমি ছাড়া কোনো গান ভাবতেও পারি না তাও যেন। তুমি তো আমায় ভালো চেনো, তবু যদি ভাবো সবই ছলনা, সেই কথা মুখে কেন বলো না। তবু যদি ভাবো সবই ছলনা, সেই কথা মুখে কেন বলো না। নিজ হাতে মনিরি নিভায়ে, নিজ হাতে মনিরি নিভায়ে, আবার নিজেই দিলে জেলে, সেই তো আবার কাছে এলে। এতদিন দূরে থেকে বলো না কি সুখ তুমি পেলে, সেই তো আবার কাছে এলে, সেই তো আবার কাছে এলে। এটি মানা কাকুরির সুর ছিল নিজের এবং অবভিয়াসলি পুলকবাবুর লেখা। ও যারা দেখছে তারা সবাই আমার বিশেষ বন্ধু, এবং বন্ধু বলবো না, এখানে আমরা বিদেশে থাকি, এই ঋত্বিক একটু পরেই আমার পরেই অন্য একটা চ্যানেলে ঋত্বিক গান করবে, ও নিজের সিঙ্গার, প্রচুর গান করে এবং মানে জমজমাট গান করে, এতটা দুঃখের গান আমার মতো করে না। তো একটু সুখী মানুষ, তো আজকে একটু দুঃখী হয়েছে, ওর একটু শরীরটা ভালো না। তো আমি সকালে টেক্সট করেছিলাম, ঋত্বিক বললো যে দেখতে পারবো কিনা জানি না, খুব শরীর খারাপ। তো থ্যাংকস ঋত্বিক, থ্যাংকস ফর ওয়াচিং। আর অবভিয়াসলি ঋত্বিক যখন রয়েছে, ঋত্বিক তো প্রিয়ার সঙ্গেই থাকে বলে যত জানি এখন অবধি, তাই ঋত্বিক প্রিয়া তো একসঙ্গেই থাকে, তাই জন্য প্রিয়া থ্যাংক ইউ অ্যাজ ওয়েল। আর জুনুদি দেখছে, জুনুদির একটা রিকোয়েস্ট আছে, জুনুদির গানটা গাইছি। আমি নিরালায় বসে বেঁধেছি আমার শরণবী, একি বেদনার মতো বেজেছে আবার হারানো দিন। আমি নিরালায় বসে বেঁধেছি আমার শরণবী, ফেলে আসা পথে কুহেলিয়া চোল ছড়ায়ে, দু চোখে আমার স্বপ্ন কাজল পরায়ে, তুমি বিগত ব্যথায় এ ভাঙা হৃদয় করে চলি। আমি নিরালায় বসে বেঁধেছি আমার
ফাগুনে আমায় ঘিরেছে আবার হিমেলবায়, ফাগুনে আমায় ঘিরে যে আবার হিমেলবায়, আলোর পিছনে লুকানো ছায়া মায়া জড়ায়, ফাগুনে ঘিরেছে আবার হিমেলবায়, আলোর পিছনে লুকানো ছায়া মায়া জড়ায়, কবে চলে গেছো সে কথা কখন ভুলেছি, ভুল করে শুধু ভুলের ফসল তুলেছি, তারা মালানা গাথার হেলায় শুকানো হে উদাসী, আমি নিরালায় বসে বেঁধেছি আমার শরণবী, সে কি বেদনার মতো বেজেছে আমার হারানো দিন, আমি নিরালায় আমি নিরালায় আমি নিরালায় বসে বেঁধেছি আমার শরণ। বাংলা না হিন্দি আপনারা কমেন্টগুলো করতে থাকুন, এখন সুস্মিতা এসে গেছে পড়ে আমাকে বলে দেবে। আমি হিন্দিতে অনেক মিউজিক ডাইরেক্টর আছে যাদের গান করতে নিজে বিশেষ করে মজা পাই, তাদের গানগুলো একটু গাইতে চাইছি। রবি বলে এক মিউজিক ডাইরেক্টর ছিলেন, তিনি অদ্ভুত অদ্ভুত সুর করে গেছেন। দেখুন, নাম তো সবার হয় না, কিছু লোকের কিছু মানুষের কপালে সম্মান থাকে, কিছু কপালে থাকে না, তারা সবাই সমান গুণী। কিন্তু এই গানটি শুনে দেখুন রবিজি কি বিউটিফুলি এটা ক্রিয়েট করে গেছেন। এটা এক ফুল দো মালি ছবির গান এবং আমার খুব প্রিয় গান। এটা কার লেখা আমি ভুলে গেছি, আমার মনে হচ্ছে এটা হয় কবি নীরাজ নয় শৈলেন্দ্রজির লেখা। এই গানটা শুনুন, এটা একটা অদ্ভুত গান, রবিজি সৃষ্টি করেছিলেন এই গান বলবো। तुझे सूरज कहूँ या चंदा, तुझे दीप कहूँ या तारा, मेरा नाम करेगा रोशन जग में मेरा राज दुलारा, तुझे सूरज कहूँ या चंदा, तुझे दीप कहूँ या तारा, मेरा नाम करेगा रोशन जग में मेरा राज दुलारा। मैं कब से तड़प रहा था मेरे आंगन में कोई खेले, नन्ही सी हंसी के बदले मेरी सारी खुशियां ले ले। मैं कब से तड़प रहा था मेरे आंगन में कोई खेले, नन्ही सी हंसी की बदले
मेरी सारी खुशियां ले ले, तेरे संग झूल रहा है मेरी बाहों में जग सारा, मेरा नाम करेगा रोशन जग में मेरा राज दुलारा, तुझे सूरज कहूँ या चंदा, तुझे दीप कहूँ या तारा, मेरा नाम करेगा रोशन आज उंगली थाम के तेरी, तुझे मैं चलना सिखलाऊं, कल हाथ पकड़ना मेरा जब मैं बूढ़ा हो जाऊं, काल आज उंगली थाम के तेरी, तुझे मैं चलना सिखलाऊं, कल हाथ पकड़ना मेरा जब मैं बूढ़ा हो जाऊं, तू मिला तो मैंने पाया जीने का नया सहारा, मेरा नाम करेगा रोशन जग में मेरा राज दुलारा, तुझे सूरज कहूँ या चंदा, तुझे दीप कहूँ या तारा, मेरा नाम करेगा रोशन जग में मेरा राज दुलारा, जग में मेरा राज दुलारा, जग में मेरा राज दुलारा। Thank you very much for allowing us for the remnants. Junudi. Thank you so much. আপনারা সবাই সময় করে শুনছেন, সোমা থ্যাংক ইউ, সুরঞ্জন দা থ্যাংক ইউ, নরোত্তম বাবু থ্যাংক ইউ, নমস্কার। আপনার সঙ্গে আমার আলাপ হয়নি, গান শুনছেন, লিডস থেকে জয়িতা সুমন, খুব ইন্টারেস্টিং বন্ধু আমার সাউথ পয়েন্টের। থ্যাংকস জয়িতা, থ্যাংকস সুমন। একটু শঙ্কর জয়কিষণের গান না গাইলে আমার, আমি কখনো এমন কোনো প্রোগ্রাম করিনি যেখানে শঙ্কর জয়কিষণের গান আমি গাইনি। আমার মনে হয় কাকুকে দিয়ে যে বোম্বেতে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ ভয়েস যেটা হয়েছিল সেটা শঙ্কর জয়কিষণই করেছিলেন। অফকোর্স বসন্ত দেশাই করেছিলেন, অনিল বিশ্বাস করেছিলেন, শচীন্দ্র বর্মণ করেছিলেন, কিছু কিছু সময় আর ডি বর্মণও করে গেছেন। আমার মতে শঙ্কর জয়কিষণ কালিয়ানজি আনন্দজি যেভাবে মানকাকুকে দিয়ে ডাইনামিক গানগুলো গাইয়েছিলেন এবং ভেরি ভেরি ক্রুশিয়াল গানগুলো গাইয়েছিলেন, সেগুলোর কোনো জুড়ি হবে না। আর ওনাদের একটা ছিল যে মাইহার ব্যান্ড অর্কেস্ট্রা, ওইটা ওনারা আনতে চেয়েছিলেন ফিল্মে, বহু গানে এনেছেন, আমি ওর থেকে একটা গাইছি। আর রাগরাগিনী নিয়ে এটা কথা বলার প্ল্যাটফর্ম নয়, তবে এইসব রাগরাগিনী যখন শিখেছি এবং রীতিমতো ওস্তাদদের কাছে শুনেছি তখন বুঝতে পেরেছি যে মানকাকু ফিল্মে 3-4 মিনিটে কেন ওনাকে দিয়ে ওই গান গাওয়ানো হতো এবং কি উনি করে গেছেন সেটা প্রায় বুঝতে আমার 30 বছর লেগেছে, এখনো বুঝেছি বলবো না, বুঝছি। এটা খুবই অর্কেস্ট্রেশনের উপর গান এবং এতে ওস্তাদ রাইস খানের সেতার ছিল, জারিন দারুওয়ালা মেম সাহেবের সরোদ ছিল এবং সারেঙ্গি বাজাতেন ওনার সঙ্গে রামনারায়ণ মিশ্র, সুলতান খান, এবং বিশেষ করে এই গানে তবলা ছিল পণ্ডিত শ্যামতা প্রসাদজির এবং বেনারস ঘরের তবলা প্লেয়ার তখনকার দিনে বিরাট বিশাল ওস্তাদ পণ্ডিত, তিনি একমাত্র বোম্বেতে মান্নাদের সঙ্গে বাজাতে আসতেন এবং শঙ্কর জয়কিষণকে জিজ্ঞাসা করেছিলেন এর গানের আগে কন গা রাহে, মান্নাবাবু গা রাহে তো মায় আজঙ্গা। সো ওনারা তখন যে মানে টাকা দিলেই পয়সা দিলেই যে মুজরো করতেন সেরম না, ওদের সম্পূর্ণ নিজেদের মেজাজের ওপর ছিল, কারণ তারা এত বড় মিউজিশিয়ান ছিলেন, তারা নিজেদেরকে স্যাটিসফাই না করলে বিকিয়ে যেতেন না। আমি চেষ্টা করছি এটা। হুম
जनक तोरे बाजे पायलिया जनक तोरे बाजे पायलिया प्रीत के गीत सुनाए पायलिया प्रीत के गीत सुनाए पायलिया जनक तोरे बाजे पायलिया जनक तोरे बाजे पायलिया इंद्रधनुष का लोच का मरिया ये कजरारी चल चल अखिया 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 चल चल अखिया ये कजरारी चल चल अखिया ओठ गुलाबी फूल की पतिया लट बिखरे तो गाल पे ठहरे लट बिखरे तो गाल पे ठहरे होश जिया के उड़ाए होश जिया के उड़ाए पायलिया जनक तोरे बाजे पायलिया जनक तोरे बाजे पायलिया इंद्रधनुष का लोच कमरिया इंद्रधनुष का लोच कमरिया मबद निसर दरे दानी मबद निसरे रे 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 निसरे निसरे दानी सा पादानी मा पादानी सारे काम रे सदनी पल इंद्रधनुष का लोच कमरिया वृंद्रावन की जैसे गुजरिया भावनीरथ से कर दे जादू भावनीरथ से कर दे जादू आग में आग लगाए पायलिया जनक तोरे बाजे पायलिया जनक तोरे बाजे पायलिया प्रीत के गीत सुनाए पायलिया जनक तोरे बाजे पायलिया जनक तोरे जनक तोरे जनक तोरे बाजे पायलिया। এই গানে তবলাটা না হলে মেজাজটা না মুশকিল। আর মাঝে একবার যে আমি একটা লাইন স্লিপ করলো, আমার উপরের সুরটা আটকে গিয়ে সুর আর গান্ধার একসঙ্গে বেজেছিল, বুঝুন কী অবস্থা। যাকে এনিওয়ে সামহাউ ম্যানেজ। এটা ছিল শঙ্করাচার্য কৃষ্ণের একটা অসাধারণ সৃষ্টি, মেরে হুজুর সিনেমা থেকে গানটি নেওয়া হয়েছিল। সময় বোধহয় হয়ে এসছে নাকি? প্রশান্ত যদি লাইনে থাকো বলো, আমার তো সময় মনে হচ্ছে হয়ে এসছে। আমার কোনো অসুবিধা নেই, আমি তো বুঝতে পারছেন গানের নেশায় পাগল, মাতাল যাই বলুন গেয়ে যেতে পারি। আর এইরকমই আরেকটি গান আমি পুরোটা গাইছি না, এই শঙ্করাচার্য সৃষ্টি করেছিলেন, আপনারা শুনে নেবেন। চম চম বাজে রে পায়েলিয়া
छम छम बाजे रे पायलिया, छम छम बाजे रे पायलिया, राह चलत लचके पनिहारी, राह चलत लचके पनिहारी, छलके गगरिया, छम छम बाजे रे पायलिया, छम छम बाजे रे पायलिया, छम छम बाजे रे पायलिया, छम छम बाजे रे पायलिया। मौका पेले एटा आमी आपनादेर पोरे शोनाबो, ए एक लाइन दो लाइन करे गाइलाम एटा, एटा तबलार संगे जे एकटा একটুখানি যে একটুখানি ছোট্ট একটা বক্সিং রাউন্ড আছে সেইটা না হলে এই গানটা গাওয়া যায় না, তাই জন্য গাইলাম। শঙ্কর্য কৃষ্ণের এইসব সৃষ্টিগুলো হচ্ছে অসাধারণ এবং তার মধ্যে এমন এমন গান উনি সৃষ্টি করে গেছেন কি আর বলবো। আচ্ছা একটু মুভ করে আমি, গুরুর গুরু ছিলেন তো শচীন কর্তা, শচীন্দ্রদেব বর্মন ছিলেন মান্নাদের গুরু, এবং আপনারা যারা জানেন না কৃষ্ণচন্দ্রদের কাছে শচীন্দ্রদেব বর্মন গান শিখতেন, শুনেছি বিশ্ববাবুর কাছেও শিখেছেন, এবং বাদল খাঁ ওস্তাদের কাছেও শচীন্দ্রদেব বর্মন গান শিখেছেন কৃষ্ণচন্দ্রদের ঘর থেকেই। এবং তৎকালীন সমাজের বিশিষ্ট তাবর তাবর সঙ্গীত শিল্পীরা কাকুর কাকার কাকার কাছে আসতেন, ওই যে ঘরে বসে আমি এই পিছনে, আমি জানি না ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, দেখুন ওই ঘরে, ওই যে ওখানে আমি তবলা বাজিয়ে কাকুর সঙ্গে রেয়াজ করতাম, ওটা কৃষ্ণচন্দ্রদের 150 বছর পুরনো, তার উপরে পুরনো একটা ঘর। সেইখানে বেগম আক্তার, বড়গান আলী খাঁ সাহেব, ওস্তাদ দাবির খান, আমান আলী খাঁ, ফতে আলী খাঁ, হেন ওস্তাদ নেই তাদের উনি ওই ঘরে নিয়ে আসতেন না, এবং তাদের নজরানা দিয়ে, তাদের সম্মান দক্ষিণা দিয়ে গান শুনতেন। তা সেইখানে শচীন্দ্রদেব বর্মনের ক্লাসিক্যালের জন্ম হয় এবং কৃষ্ণচন্দ্রদের ছাত্র ছিলেন উনি। পরবর্তীকালে দুজনেই বোম্বেতে একসঙ্গে চলে আসেন, এস ডি বর্মন এবং কাকু থেকে গেছিলেন, কেসিদে ফিরে এসে মারা গেছিলেন। আমি শচীন্দ্রদেব বর্মন বলতেই আপনাদের মনে যে গানটা আসছে বা আসবে আমি সেটা জানি, কিন্তু সেটা আমি গাইতে চাইছি না। আমি গাইতে চাইছি যেটা, সেটা হলো সোনা গানগুলো তো আপনারা শোনেন, ওনারা পপুলার গান ছাড়াও আরও অনেক কিছু সৃষ্টি করে গেছেন, এবং এই গানগুলো আমি যদি আরেকবার করে না গাই গানগুলো হারিয়ে যাবে, এটা আমার একটা ভয় আছে, যার জন্য এটা আমার বেশি প্র্যাকটিস নেই, কারণ এটা ডুয়েট গান। কিন্তু আমি যে সুরের আঙ্গিকটা আপনাদের শোনাতে চাই, যে এস ডি বর্মনের ভিশনটা কী ছিল, এটা লতাজির সঙ্গে ডুয়েট ছিল, এবং আপনারা শুনে নেবেন, আমি পুরো গানটা যদি গাইতে না পারি আপনারা ইউটিউবে শুনে নেবেন, এখন সবই পাওয়া যায়। একটা অসাধারণ গান ছিল, একটা বিউটিফুল কম্পোজিশন। সোচে কে ইয়ে গগন ঝুমে, সোচ কে ইয়ে গগন ঝুমে, অভি চাঁদ নিকল আয়েগা, ঝিলমিল চমকেঙ্গে তারে, সোচ কে ইয়ে গগন ঝুমে, চাঁদ জব নিকল আয়েগা, দেখেগা না কোই গগন, চাঁদ কো ভি দেখেঙ্গে সারে, সোচ কে ইয়ে গগন ঝুমে, চাঁদনি সে ভি তুম হসি হো, ও চাঁদনি সে ভি তুম হসি হো, নজদীক আও জরা, চাঁদ কো নিকলনে তলক তো, তুম জগমগাও জরা, রাত দেখো কিতনি হ্যা কালী, দেখেগা না কোই গগন,
चांद जब निकल आएगा। अच्छा आमार बहु हासछे, आमी कथाटा गोलमगोल करेछी, आरेकबार गाइछी, सॉरी। चांदनी से भी तुम हसी हो, ओ चांदनी से भी तुम हसी हो, नजदीक आओ जरा, चांद के निकलने तलक तो तुम जगमगाओ जरा, रात देखो कितनी है काली, अभी चांद निकल आएगा, झिलमिल तमकेंगे तारे, सोच के ये गगन झूमे। अमी लता जी মানাদের দুজনের যে ডুয়েটটা ছিল আমি একই ভাবে গাইছি, ফিমেল পার্টটা আমি গাইছি, শুনুন। ফুল জো খিলে না তো কেসে, ও ফুল জো খিলে না তো কেসে, বাগোঁ মে আয়ে বাহার, ও দীপ না জলে তো সবরিয়া, कैसे मिटे अंधकार, रात देखो कितनी है काली, अभी चांद निकल आएगा, झिलमिल चमकेंगे तारे, सोच के गगन झूमे, अभी चांद निकल आएगा, झिलमिल चमकेंगे तारे, सोच के ये गगन झूमे। ये चंद एस डी बर्मन এখন বলছে, তো তুমি এত দেরিতে আসলে কেন? প্রথমেই তো টেনশন হয়ে অর্ধেক। এনিওয়ে চলো, বলছি যে আচ্ছা আপনাদের এস ডি বর্মন শোনানোর পরে আচ্ছা সময় কতটা আছে প্রশান্ত, ক্যান ইউ প্লিজ কমেন্ট? পরাগ বাবু, যা ভুল ফুল হলো আবার পরে আলোচনা করে নেব, লোকসমাজে লিখে দিস না। এই পরাগ হচ্ছে আমার টিউটার, পরাগ হচ্ছে আমার গানের মেন্টর, ও আমাকে বলে টলে দেয়, আমাদের লিমিটেশন আছে, পরাগেরও আছে আমারও আছে, আমরা দুজনে এক্সচেঞ্জ করে চেষ্টা করছি একে অপরের পরিপূরক হয়ে যতটা সম্ভব করা যায়। আচ্ছা এইবার একটা আর ডি বর্মন মহাশয়ের একটা গান না গাইলে হয় না, যেটা গাওয়া খুব মুশকিল, কিন্তু মুশকিল এই কারণে যে আমি যে জনারের গানগুলো গাই এখন। ওকে থ্যাংকস প্রশান্ত, এই যে কী বলতে গেছিলাম ভুলে গেলাম মাঝে কথা বললে, এই একটা মানে যেভাবে আর ডি বর্মন নিয়ে আসতেন কাকুকে ফিল্মে, সেগুলো অবভিয়াসলি আর ডি বর্মনও খুব বড় এক্সপেরিমেন্টাল মিউজিশিয়ান এবং নানা রকম গান বাজনার উপরে যন্ত্রর এবং তালের সহযোগে উনি সেসব গানগুলি রচনা করতেন, এবং সেইখানে অবভিয়াসলি সব জায়গায় সব গান যে উনি মানাদেরকে দিতে পারতেন তা নয়, কিন্তু আপনার যদি খেয়াল করে দেখেন যখনই দরকার পড়েছে সেই সেই জায়গায় সেই সেইভাবে কিন্তু উনি অসাধারণভাবে কাকুর ভয়েসটা এবং তার এক্সপার্টিসটা ইউজ করেছেন, এবং সেইখানে ধরুন আও টুইস্ট করে গান যেমন হয়েছে এবং শোলের ইয়ে দোস্তি গান হয়েছে, গড়িত রিপায় জানিয়ে হয়েছে, ক্লাসিক্যাল গান সখী রাধিকে এই ধরনের গানও হয়েছে, সেইগুলি সময়ে আর ডি বর্মন ওনাকেই নিয়ে আসতেন। আমার ধারণা আমি গানটা কোথায় লিখেছি এখন খুঁজে পাচ্ছি না, কিন্তু আচ্ছা ঠিক আছে গাইছি, চলুন। চলিয়েনি দেখি, आयो कहां से घनश्याम
रे आयो कहां से घनश्याम। आयो कहां से घनश्याम रे आयो कहां से घनश्याम। रैना बिताई रैना बिताई किस धाम हाय राम। आयो कहां से घनश्याम रे आयो कहां से घनश्याम। रात की जागीरे रात की जागीरे आँखियाँ हैं तोरी। रात की जागीरे आँखियाँ हैं तोरी। हो रही गली गली जिया की चोरी। हो रही गली गली जिया की चोरी। हो नहीं जाना बदनाम रे आयो कहां से घनश्याम रे आयो कहां से घनश्याम। सज धज तुमरी का करु रसिया। सज धज तुमरी सज धज तुमरी का करु रसिया। दनी द दनी द मद प ग प म रे म ग म ग स नि स नि द नि स ग म ग स ग म प नि ग म प नि स ग म ग स नि नि प म ग स प। सज धज तुमरी का करु रसिया। ऐसे लगे तेरे हाथों में बसिया। ऐसे लगे तेरे हाथों में बसिया। जैसे कटारी लियो थाम हाय राम। जैसे कटारी लियो थाम हाय राम। आयो कहां से घनश्याम। आयो कहां से घनश्याम रे आयो कहां से घनश्याम। बुझे पाच्छेन खुबी शक्त गान एवं तबला ना थाकले एई गानेर लय निये मेजाज करे गावा मुश्किल। आमी चेष्टा करलाम भूल त्रुटि गुलो मार्जना करबेन। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল অফ ইউ নরোত্তম বাবু, অরুণিমাজি এবং যারা দেখছেন তাদের সবাইকে আমি একসঙ্গে প্রণাম জানাচ্ছি। সবাইয়ের নাম হয়তো নিতে পারছি না, আমি পরে যদি এটা আবার মানে আমি অ্যাক্সেস করতে পারি আমি কমেন্টসগুলো এখন তো দেখতে পাচ্ছি না। জিন্দগি জিন্দগি কেসি হে পেহেলি হায়ে। কভি তো হাসায়ে কভি রুলায়ে। জিন্দগি কেসি হে পেহেলি হায়ে। কভি তো হাসায়ে কভি রুলায়ে। জিন্দগি ক
कभी देखो मन नहीं जागे, पीछे पीछे सपनों के भागे, कभी देखो मन नहीं जागे, पीछे पीछे सपनों के भागे, एक दिन सपनों का राही चल जाए सपनों से आगे, कहां जिंदगी कैसी है पहेली, हाय कभी तो हंसाए कभी ये रुलाए, जिंदगी जिन्होंने सजाए यहां मेले, सुख दुख संग संग झेले, जिन्होंने सजाए यहां मेले, सुख दुख संग संग झेले, वो ही चुन कर खामोशी चल जाए सपनों से आगे, कहां जिंदगी कैसी है पहेली, हाय कभी तो हंसाए कभी रुलाए, जिंदगी हिंदी गाइले আপনার বলছেন এই বাংলা গাইলে বলছেন হিন্দি, হিন্দি গাইলে বলছেন বাংলা, তাহলে একটা বাংলা একটা হিন্দি করে এবার শেষ করে দিই। আমরা তো নরতমবাবু তবলা ছাড়া কি করে গাইব বলুন তো, কাকু একটা খুব মজার কথা বলতেন, মানে ফাংশনে গাইতে গেলেই ওনাকে এই লাগা চুনরি দাগ বলতেন, তো দু চারবারই দু চারটে কমেন্ট করতেন, উনি তো খুব রসিক লোক ছিলেন এবং অবভিয়াসলি খুব সুন্দরভাবে মানে উইটফুলি উত্তর দিতেন, উনি বলতেন আর কত দাগ লাগাবো ভাই, আর দাগ জায়গা নেই, তারপরে আবার একজন চিৎকার করে বলতো লাগা চুনরি দাগ, বলে লাগাচ্ছি লাগাচ্ছি আপনি একটু দাঁড়ান রংটা আসুক তারপর লাগাচ্ছি। আচ্ছা ওইটা না হয় গাওয়া যাবে এখন। আমি শচীন্দ্রব বর্মনের সুরে আরেকটা গান গাইতে চাই এই কারণে যে এই গানগুলো আপনাদের শোনা হয় না এবং আমি ভীষণ গাইতে চাই এই গানটা, প্লিজ আপনারা শুনুন ধৈর্য ধরে। এইটা আমি প্রায় বাজি লড়ছি, যারা ভীষণ মান্নাদের হার্ডকোর ফ্যান ছাড়া শোনেননি, কিন্তু এটা কাকু বলতেন ওনার জীবন কথা, ওনার একটা মোস্ট ফেভারিট গান, অবভিয়াসলি সব গানই ওনার ভীষণ প্রিয়। আমি একটা শচীন্দ্রব বর্মন আরেকটা মদনমোহনজির সুরে, দুটো খুব ক্রুশিয়াল আপনাদের না শোনা গান আমাদের শোনাচ্ছি, শুনুন। मेरा सब कुछ मेरा गीत रे, गीत बिना कौन मेरा मीत रे, मेरा सब कुछ मेरे गीत रे, गीत बिना कौन मेरा मीत रे, मीत संग छोर तो छोर दे, मैं ना तोरू प्रीत की रीत रे, मेरा सब कुछ मेरे गीत रे, गीत बिना कौन मेरा मीत
রে। জোত দিয়ে কা টিম টিম তে হোখ্যা মত সুরো কো ভি আজায়ে তো ক্যা জোত দিয়ে কা টিম টিম তে হোখ্যা মত সুরো কো ভি আজায়ে তো ক্যা ফির ভি অমর সঙ্গীত রে গীত বিনা কোন মেরা মিত রে মেরা সব কুছ মেরে গীত রে গীত বিনা কোন মেরা মিত রে মিত সঙ্গ ছোর তো ছোর রে মেন তোরু প্রীত আমার মতে এটা খুব একটা অপূর্ব গান, তাই জন্য আপনাদের কাছে লোভ সামলাতে না পেরে গেয়ে ফেললাম। আমার মনে হয় আমি আমাদের এবার শেষ করার সময় হয়ে এসছে, আর বেশিক্ষণ টানা উচিত নয়। আমি মদনমোহনজির সুরে একটা আপনাদের নাচনা গান, আর ওই নরোত্তম বাবু যেটা রিকোয়েস্ট করলেন চুনরিমে দাগ, কে বলছেন প্রশান্ত? এখন ওচাঁদ সামনে রাখো, সূর্যের জ্বালায় মরে যাচ্ছি, দেখো জানলা দিয়ে এমন রোদ, ঘামছি জল খাচ্ছি, এখন চাঁদ ওঠেনি, চাঁদ উঠলে দেখা যাবে নেক্সট টাইম। আরে শোনো ভাই, 4000 মতো গান রেখে গেছেন কাকাবাবু, যদি আমাদের সকলের এই মিলন আবার সম্ভব হয় তখন আমি শোনাবো, অনেক গান রইল, আমি তো বসে সারা রাতই গিয়ে যেতে পারি, সময় তো একটা লিমিট আছে। এটা একই রাগ, দেখুন দুজনের দুরকম কনসেপ্ট, একভাবে মদনমোহনজি ভেবেছেন, একভাবে রোশনজি ভেবেছেন। শুনুন, এই এইখানে স্পেশালি এই গানটা আমার মনে আছে, এটা ওস্তাদ নিজামুদ্দিন তবলা বাজিয়েছিলেন এই গানে, এবং রাইস খাঁর সেতার স্পেশালি ব্যবহার করেছিল এই ফিল্মটার। ফিল্মের নাম নবাব সিরাজউদ্দৌলা। আজ মিলে মন কে মিত, আজ মিলে মন কে মিত, ঘুঙ্ঘরু কে লেতে আজ, ঘুঙ্ঘরু কে লেতে আজ, নাচনে লেগি সঙ্গীত, আজ মিলে মন কে মিত, আজ মিলে মন কে মিত, ঘুঙ্ঘরু কে লেপে আজ, নাচনে লগি সঙ্গীত, আজ মিলে মন কে মিত। চন্দ্রমা সগোরা বদন ঝিলমিলায়ে জৈসে কিরণ, চন্দ্রমা সগোরা বদন ঝিলমিলায়ে জৈসে কিরণ, চুম রহা উনকে চরণ,
झूम झूम के संगीत आज मिले मन के मीत आज मिले मन के मीत घुंघरों के लय पे आज नाच ने लगी संगीत आज उनकी प्रीत उनकी लगन उनकी प्रीत उनकी लगन लिपट गई जैसे किरण उनकी प्रीत उनकी लगन लिपट गई जैसे किरण मन में मेरे आन बैठे मन में मेरे आन बैठे जैसे बांसुरी में गीत आज मिले मन के मीत आज मिले मन के मीत घुंघरों के लय पे आज नाचने लगी संगीत आज मिले मन के मीत एक ही रागे একশোটা গান আমি গাইতে পারবো এই একই রাগে। কি রাগ আপনারা জানেন সবাই, বলছি না রাগটা বড় কথা নয়, গানটাই বড় কথা। যেটা ডক্টর পরগবরণ রায় পাল আগের দিন বললেন যে রবীন্দ্রনাথ সবচেয়ে বড় কম্পোজার এই জন্য যিনি উনি রাগের বেড়াটা ভেঙে দিয়ে গেছেন, ওইটা একটা মারাত্মক শিক্ষার ব্যাপার। এবং সবসময় রাগ রাগের চলন অনুযায়ী চলে না, তাই জন্য এগুলো রাগের নাম করা উচিত না, এগুলো সব ফিল্মের গান। আমরা যেটা গাইছি ফিল্মের গান, ফিল্ম গান, নন ফিল্ম গান, উচ্চাঙ্গ সঙ্গীত, আধুনিক সঙ্গীত, যাই বলুন, এই নাম নিয়ে লোক বিতর্ক করছে। আমার মনে হয় যারা বিতর্ক করছে তারা এক প্রকার মূর্খ। গানের কিছু নাম নেই, যেমন ঈশ্বরের নাম নেই, জলের নাম নেই, এগুলো আমরা বিভিন্ন নাম দিয়েছি, সামবডি কলস ইট ওয়াটার, কেউ বলছে পানি, কিন্তু জিনিসটা এক। কাজে সুরের কোনো নাম নেই, মিউজিক নোজ নো বেরিয়ার নো ল্যাঙ্গুয়েজ। কিছু মূর্খ সেগুলো ছাপ টাপ দিয়ে কেন দিয়েছে কেন দেয়নি এসব বলার চেষ্টা করছে, আমি বলবো তারা মূর্খই। ওইসব না ইয়ে করে আমি এর আগের রেস্টা নকশা দেখুন কাকু কীভাবে গানটা বানিয়েছে। তুমি নিজের মুখেই বললে যেদিন সবই তোমার অভিনয় সত্যি কোনো কিছু নয় আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে তুমি নিজের মুখেই বললে যেদিন সবই তোমার অভিনয় সত্যি কোনো কিছু নয় আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে আমি মানুষ চেয়ে করেছিলাম ভুল আমি মানুষ চেয়ে করেছিলাম ভুল তুমি ছিলে শুধু রং করা পুতুল আমি মানুষ চেয়ে করেছিলাম ভুল তুমি ছিলে শুধু রং করা পুতুল আমার ভুল ভাঙাতে ধুলো হয়ে পড়লে যে তাই ভেঙে আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে
আনন্দ আর নেই গো যেখানে, শুধু মুখের হাসি সাজিয়ে রেখে কাজ কি সেখানে। আনন্দ আর নেই গো যেখানে, শুধু মুখের হাসি সাজিয়ে রেখে কাজ কি সেখানে। এই বুকের জ্বালা বুকেই গোপন করে, এই বুকের জ্বালা বুকেই গোপন করে, বলো লাভ কি হবে নকল মালা পরে। এই বুকের জ্বালা বুকেই গোপন করে, বলো লাভ কি হবে নকল মালা পরে, যখন সাজানোই মনের উপর পর্দা দিলে টেনে আমি দুঃখ পেলে, খুশি হলাম জেনে আমি দুঃখ পেলে, খুশি হলাম জেনে তুমি নিজের মুখেই বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়। আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। গানের একটা ব্যাকগ্রাউন্ড আছে বলেই নি যখন গাইছি, এটা রোশনজির সৃষ্টি করা গান, পণ্ডিত রোশন লাল। এই গানে তবলা বাজিয়েছিলেন পণ্ডিত শ্যামতা প্রসাদ, সারঙ্গি বাজিয়েছিলেন পণ্ডিত রামনারায়ণ মিশ্রা, আর শিবকুমার শর্মাজির, পণ্ডিত শিবকুমার শর্মাজির বাবা বাজিয়েছিলেন সন্তুর, আমি নামটা উমাপতি শর্মা আই থিঙ্ক, সরি আমি নামটা মনে করতে পারছি না, শিবজির বাবা বাজিয়েছিলেন সন্তুর। আর রাজ কাপুরের লিপে গানটা ছিল, একজন আই থিঙ্ক পদ্মিনী নাচছিলেন। এই সব হচ্ছে সিকোয়েন্স। এটার 10 দিন রিহার্সাল হয়েছিল গানটা, এবং অ্যাকচুয়ালি মোহাম্মদ রফি ওয়াজ চোজেন ফর দিস সং, আমি সেটা জানতাম না, এবং রফি সাহেব নিজে বলেছিলেন যে এই দাদাটা, এই গানটা আপনি দাদা সে গাওয়াই লিজিয়ে, আপনি দাদাকে দিয়ে এই গানটা করুন রোশনজি। সো রেসপেক্ট অ্যান্ড প্রণাম টু দ্য গ্রেট সিঙ্গার মোহাম্মদ রফি, হি কুড হ্যাভ ইজিলি স্যাং দিস বাট হি জাস্ট গেভ ইট অ্যাওয়ে, এটা মানাদা গাইলে বেটার হবে। ও লাগা চিনরি মেদাগ, ও লাগা চুনরি মে দাগ ছুপাও কেসে, লাগা চুনরি মে দাগ ছুপাও কেসে, লাগা চুনরি মে দাগ, চুনরি মে দাগ ছুপাও কেসে, ঘর যাও কেসে, লাগা চুনরি মে দাগ ছুপাও কেসে, লাগা চুনরি মে দাগ। হো গই মলি কোরি চুনরিয়া, হো গই মলি কোরি চুনরিয়া, কোরে বদনসি কোরি চুনরিয়া, হো গই মলি কোরি চুনরিয়া, কোরে বদনসি কোরি চুনরিয়া, হা যাকে বাবুল সে নজরে মিলাও,
कैसे, घर जाऊं कैसे, लगा चुनरी में दाग छुपाऊं कैसे, लगा चुनरी में दाग, चुनरी में दाग छुपाऊं कैसे, घर जाऊं कैसे, लगा चुनरी में दाग, भूल गई सब वचन विदा के, खो गई मैं ससुराल में आके, भूल गई सब वचन विदा के, खो गई मैं ससुराल में आके, हाय जाके बाबुल से नजर मिलाऊं कैसे, घर जाऊं कैसे, लगा चुनरी में दाग, कोर चुनरिया आत्मा मोरी मैल है माया जाल, कोर चुनरिया आत्मा मोरी मैल है माया जाल, ओ दुनिया मोरे बाबुल का घर, ये दुनिया ससुराल, जाके बाबुल से नजर मिलाऊं कैसे, घर जाऊं कैसे, लगा चुनरी में दाग छुपाऊं कैसे, लगा चुनरी में दाग छुपाऊं कैसे, लगा चुनरी में दाग, चुनरी में दाग छुपाऊं कैसे, चुनरी में दाग छुपाऊं कैसे, घर जाऊं कैसे, लगा चुनरी में दाग, दिम तन न देरे न दिम ता न देरे न दिम तन देरे न ता दुम न देरे न दिम तन न देरे ता दुम न देरे न दिम तन देरे न ता दुम न देरे न दिम न देरे देरे न तुम कदार दा दा दनी दिम तन न देरे दिगन दिगन दे तने दाने 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 दिम तन न देरे ता दुम न देरे ना सप्त सुरन तीन ग्राम बंसी बाजे रस सनी सनी निधनी दा दा बदा बमा गमा दा कबा मगर सा दा दा के दा दा के दा के दरे धान धान परस नहीं परने झा झन झन के झन न न न न न रिम दिम धूम तन न न न न दिम तन न देरे ता तुम न देरे न दिम तन देरे न ता तुम न देरे न दिम तन न देरे ता तुम न देरे ना दिम तन न न न न दिम तन न न न न दिम तन दिम तन दिम तन दिगर तुम तन न न 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 देते तुम 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 देते নরোত্তম বাবু আপনাকে নমস্কার এই গান রিকোয়েস্ট করার জন্য। এই গানটা তবলা ছাড়া গাওয়া উচিত নয়, আমার অনেকদিন গাওয়া হয়নি, আমি একটু আপনাকে শোনাতে গিয়ে রেওয়াজ করে ফেললাম। আর প্রফেশনাল তবলা প্লেয়ার আসলে আবার 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 শোনাবো। থ্যাংক ইউ ঋত্বিক, অ্যান্ড গুড লাক। আমি এক কাপ চা খেয়ে আবার তোরটা জয়েন করছি, ডোন্ট ওয়ারি বস, আই এম দেয়ার। আচ্ছা, আমার অনুষ্ঠান আমি এই গানটা দিয়ে শেষ করতে চাই, কারণ যেটা বলছিলাম কি বলছে না, একটা 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 কল্যাণজি আনন্দজি ভাইয়ের গান না গাইলে খুব খারাপ দেখায়। আমি একটা কল্যাণজি আনন্দজির গান গাইছি, শোনো, এটা একটা ইমোর্টাল গান। আর বাকি যেগুলো রইল সেগুলো ভাই আবার করে দেবো, ডোন্ট ওয়ারি, আবার হবে তো, যখন হবে তখন আমি তোমাদের গিয়ে এটা শোনাবো। শোনো, এটা একটা ইমোর্টাল গান, আপনারা সবাই মন দিয়ে শুনুন, আশা করি ভালো লাগবে। কসম বাদে প্যার ওয়ফা সব বাত হ্যায় বাতোঁ কা ক্যা,
कसम वादे प्यार वफा सब बातें है बातों का क्या, कोई किसी का नहीं ये झूठे नाते है नातों का क्या। कसम वादे प्यार वफा सब बातें है बातों का क्या। होगा मसीहा, होगा मसीहा सामने तेरे, फिर भी न तू बच पाएगा तेरा अपना। तेरा अपना खून ही आखिर तुझको आग लगाएगा। आसमान पे आसमान पे उड़ने वाले मिट्टी में मिल जाएगा। कसम वादे प्यार वफा सब बातें है बातों का क्या। सुख में तेरे सुख में तेरे साथ चलेंगे, दुख में सब मुख मोड़ेंगे। दुनिया वाले दुनिया वाले बन कर तेरा ही दिल तोड़ेंगे। देते हैं भगवान को धोखा, इंसान को क्या छोड़ेंगे। कसम वादे प्यार वफा सब बातें है बातों का क्या, कोई किसी का नहीं ये झूठे नाते है नातों का क्या। कसम वादे प्यार वफा सब बातें है बातों का। আর সময় নেই, আচ্ছা অমিতাভ সরকার কাকু বলার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ। এই কেন এরপরে আর গান চলে কি? আমার মনে হয় এখানেই শেষ করা উচিত। প্রশান্ত ভাই তোমরা সব ভালো থেকো, যারা যারা শুনলেন তাদের সবাইকে আমি আমার হার্দিক নমস্কার জানাচ্ছি। একটুখানি টেকনিক্যাল প্রবলেম ছিল প্রথম দিকে, আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না চ্যানেলটা স্টার্ট হয়েছে কি না, আর এখানে ছবিটা এখনও কন্টিনিউয়াসলি ভীষণ অন্ধকার দেখাচ্ছে, যার জন্য আই ওয়াজ নট শিওর, যার জন্য প্রথম দিকে একটুখানি কনসেন্ট্রেশন ল্যাপস হয়েছিল, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু দেখুন এক্সট্যাম্পোর গান করি, আমার তো বাঁধা মানে ছকে করি না, যেটা মেজাজ আসে সেরকম করি, তার মধ্যে কিছুটা ভুল ত্রুটি হবেই, এবং ভবিষ্যতে যদি সুযোগ হয় আবার শোনাবো। আমার স্ত্রী বলছেন আবার হবে তো দেখা দিয়ে শেষ করতে,
আবার হয়তো দেখা গাইব। পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা গান, আমার শোনা একটা শ্রেষ্ঠ গান বাংলা বাংলা নন ফিল্ম জগতে। ভালোই হলো, আমি গঙ্গা জলেই গঙ্গা পুজো, এটাও মান্না কাকুর নিজেরই সুর, অত্যন্ত যত্ন করে বানিয়েছিলেন, কিন্তু এই রেকর্ডিংটা হয়েছিল বোম্বেতে, কাজে তখন তবলা বাজেনি, ঢোল আর স্যাক্সোফোন বেজেছিল। ওটা হচ্ছে আমার মনে হয় ওটা বাসু মনোহরীর স্যাক্সোফোন ছিল ওই গানে। আবার হবে তো দেখা, আবার হবে তো দেখা, হে দেখাই শেষ দেখা নাই তো, কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো, হে দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, হে দেখাই শেষ দেখা নয় তো। যাবার বেলায় আজ কেন যে কে বলি মনে পড়ে গো, অসময় নীলাকাশে কতদিন কত মেঘ ঝরে গো, যাবার বেলায় আজ কেন যে কে বলি মনে পড়ে গো, অসময় নীলাকাশে কতদিন কত মেঘ ভরে গো, শপথের মালাতেও মাঝে মাঝে কাঁটা জেগে রয়ে তো, হে দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, হে দেখাই শেষ দেখা নয় তো। এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছ, খেয়ালের অভিনয়ে আমায় কথার কথা দিয়েছ, এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছ, খেয়ালের অভিনয়ে আমায় কথার কথা দিয়েছ, বলো না সহজ করে আমায় পেরেছ তুমি বুঝতে, হয়নি একটু দেরি এ গানের কোনো মানে খুঁজতে, বলো না সহজ করে আমায় পেরেছ তুমি বুঝতে, হয়নি একটু দেরি এ গানের কোনো মানে খুঁজতে, কাছে থেকে দূরে গেলে নেই কিছু হারাবার ভয়ে তো, হে দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, আবার হবে তো দেখা, আবার হবে তো দেখা,
এ দেখাই শেষ দেখা নয় তো। ধন্যবাদ আপনাদের সকলকে, আবার ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ অমূল্য সময় নষ্ট করার জন্য আমার সঙ্গে। যদি আপনাদের ভালো লেগে থাকেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ইউটিউব চ্যানেল আছে আমার, আর চ্যানেল থেকে আমার ডিটেলস পেয়ে যাবেন প্রশান্তর থেকে যারা যারা দেখলেন। আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে যোগাযোগ রাখার, আমি সবার সঙ্গে যোগাযোগ করি এতে কোনো সন্দেহই নেই। আর মান্নাদের গান বেঁচে থাকুক এবং মহান সুরকারদের সৃষ্টিটা বেঁচে থাকুক এই আমার ইচ্ছা, এবং আপনাদের সহযোগিতা ভীষণভাবে দরকার, বিশেষ করে আজকালকার এই অস্থির দিনে একটুখানি শান্তির প্রয়োজন হয়ে পড়েছে। নমস্কার, শুভ সন্ধ্যা, শুভরাত্রি।